আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু টেস্টি কুকিং স্টুডিও। বাংলাদেশের হোটেলগুলোতে মোগলাই পরোটাটা কিন্তু খুবই জনপ্রিয়। সেটা কিমা মোগলাই হোক অথবা ডাবল ডিম দিয়েই মোগলাই হোক না কেন, আর বিকেলের নাস্তার জন্য তো এই মোগলাই পরোটার কোনো জুড়িই নেই। সেই মোগলাই পরোটাটা ঘরে আপনারা কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটি আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দিবেন। এতে করে আমি নতুন কোনো রেসিপি আপলোড দিলে আপনারা সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। চলুন তাহলে মোগলাই পরোটার রেসিপিটি আমরা দেখে নিই। মোগলাই পরোটা বানানোর জন্য প্রথমে একটি বাটিতে ময়দা নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ। লবণ দিয়ে দিব 1/2 চা চামচ। সয়াবিন তেল দিয়ে দিব আমি 1.5 টেবিল চামচ পরিমাণ। এবার এগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে ময়দাটার সাথে মিক্স করে নিতে হবে। খুব ভালোভাবে ঘষে ঘষে তেলের সাথে ময়দাটা মিক্স করতে হবে। ভালোভাবে মিশিয়ে নেয়ার পরে আমি নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। একবারে বেশি পানি দিয়ে দিব না, অল্প অল্প করে পানি দিব আর একটি পারফেক্ট ডো তৈরি করে নিব। ডোটা পুরোপুরি তৈরি করে নেওয়ার পর আমি আপনাদেরকে পানির পরিমাণটাও বলে দিচ্ছি। মোগলাই পরোটার ডো এর জন্য আমার এখানে 1/2 কাপের মতো পানি লেগেছে, আপনাদের কিন্তু এর থেকে বেশি অথবা একটু কমও লাগতে পারে। এবার এই ডোটাকে খুব ভালোভাবে একটু সময় নিয়ে মথে নিতে হবে। দেখুন আমি কিভাবে মথছি, দুপাশ থেকে টেনে টেনে এরকম ডোটাকে খুব ভালোভাবে মথে নেবেন। আমি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো ডোটাকে ভালো করে মথে নিয়েছি। এখন ডোটার উপর সামান্য পরিমাণ একটু তেল মাখিয়ে দিচ্ছি। তারপর একটি ভিজা নিংড়ানো কাপড় দিয়ে ডোটাকে ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। পনেরো মিনিট পরে ডোটাকে নিয়ে নিলাম। আবারও 2 থেকে 3 মিনিটের মতো ডোটাকে একটু মথে নিচ্ছি। এবার এই ডোটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। আমি দুটো মোগলাই পরোটা বানাবো। একটা ভাগ আবার সেই ভিজা নিংড়ানো কাপড়টা দিয়ে ঢেকে রাখবো আর অন্যটা দিয়ে আমি এখন পরোটা বেলে নিব। পরোটাটা বেলার সময় কিন্তু কোনো প্রকার ময়দা ব্যবহার করা যাবে না। প্রথমে কিছুটা বেলে নিয়ে তারপর এই পরোটাটার উপর 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব। তেলটাকে এপিট ওপিট দুপিঠি খুব ভালোভাবে আমি মাখিয়ে নিব। মোগলাই পরোটার এই রুটিটা কিন্তু অনেক পাতলা হয়, খুব পাতলা করেই কিন্তু এই রুটিটাকে বেলে নিতে হবে। তেলটা মাখানোর পর দেখুন আমি কিভাবে বেলছি, একদম চারপাশ ঘুরে ঘুরে পরোটাটাকে বেলে নিতে হবে পাতলা করে। সাইডের ধারগুলোও যাতে পাতলা থাকে সেই দিকটাও খেয়াল রাখতে হবে। রুটিটা যদি পাতলা না হয় তাহলে কিন্তু মোগলাই পরোটাটা একদমই ভালো হবে না। তবে এই জিনিসটাও খেয়াল রাখতে হবে, পাতলা করতে করতে যেন আবার রুটিটা ছিঁড়ে না যায়। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা কতটা পাতলা হয়েছে। দেখুন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আমার হাতের আঙুলগুলো কিন্তু একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এখন ভিতরের পুরগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একদম ছোট কুচি করে নিয়েছি। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা অথবা চটপটির মশলা, এটা যদি ঘরে না থাকে না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়ো। এবার হালকা হাতে পেঁয়াজ মরিচগুলো একটু মাখিয়ে নিচ্ছি। তারপর আমি একটি ডিম এর মধ্যে ভেঙে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দুটো ডিমও দিতে পারেন। আমি কিন্তু পুরো কাজটা হাত দিয়েই করছি। আপনারা কিন্তু আবার চাইলে আলাদা করে ডিমটাকে একটি বাটিতে ফেটিয়ে তারপরে দিতে পারেন। প্রায় হোটেলগুলোতেই এভাবে দেয় তাই আমি এভাবে করেই দিচ্ছি।
ডিমটাকে আমি চারপাশে মাখিয়ে নিয়েছি। এবার ভাজটা একটু খেয়াল করেন, দুপাশ থেকে এরকম টেনে এনে মিলিয়ে দিব। আর বাকি দুপাশটা এরকম অর্ধেক অর্ধেক করে টেনে দেব, মাঝখানটা কিন্তু খালি রাখতে হবে। একটু হাত দিয়ে চেপে দিতে হবে যাতে তেলে দিলে আবার খুলে না যায়। এবার মোগলাই পরোটাটা ভেজে নেওয়ার পালা। আমি আগে থেকেই তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখন মোগলাই পরোটাটার যে পাশটা ভাজ করেছি সেই পাশটা তেলের নিচের দিকে রেখে অন্য পাশটা তেলের উপরের দিকে খুব সাবধানে এরকম ছেড়ে দিতে হবে। আর তেলটা কিন্তু খুব বেশি গরম করে ফেলা যাবে না, মিডিয়াম গরম হলেই মোগলাই পরোটাগুলো ভেজে নিতে হবে। আর হ্যাঁ, এভাবে করে একটি স্প্যাচুলা অথবা একটি চামচের সাহায্যে তেলগুলো এরকম ওপরের দিকে একটু ছিটিয়ে ছিটিয়ে দিবেন, এতে করে উপরের অংশটাও হয়ে যাবে। এক পাশ যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন অন্য পাশে উল্টিয়ে দিতে হবে। উল্টানোর সময় খুব সাবধানে উল্টাতে হবে। এবার সময় নিয়ে এপিট ওপিট পছন্দ মতো কালার আসা পর্যন্ত এই মোগলাই পরোটাটাকে ভেজে নিতে হবে। আমার মোগলাই পরোটাটা একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। এবার মোগলাই পরোটাটা কেটে নেওয়ার পালা। পছন্দ মতো পিস করে করে আপনারা পরোটাটি কেটে নেবেন। পরোটাটা কিন্তু এই সময় খুব গরম থাকে, তাই খুব সাবধানেই কেটে নিতে হবে। আমি তো আমার পছন্দ মতো কেটে নিলাম। দেখুন ভিতরটা কত খাস্তা হয়েছে আর কত পারফেক্ট হয়েছে। চেষ্টা করেছি খুব সহজভাবেই রেসিপিটি আপনাদের মাঝে তুলে ধরতে। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। নতুন কোনো এক রেসিপির আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।